আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসে চারটা কাজ তোমাদের উপরে জরুরি, চারটা কাজ তোমাদের উপরে জরুরি। এর মধ্যে একটা হচ্ছে কালিমা পড়ো তাড়াতাড়ি এবং দ্রুত, জরুরি ভিত্তিতে বেশি বেশি কালিমা পড়ো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। এই কালিমায় শাহাদা তৈবা পাঠ করতে থাকো, এটা তোমার জন্য জরুরি। দুই নাম্বার হলো ইস্তেগফার, বেশি বেশি করো ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। ইস্তেগফারের অর্থ হচ্ছে তুমি তোমার জিন্দগির গুনাহের উপরে তওবা করো, আল্লাহ তাআলার সাথে ওয়াদা দাও ভবিষ্যতে আর কোনো গুনাহ করবে না, গুনাহ থেকে ফিরে আসো, তওবা করো, বেশি বেশি ইস্তেগফার করো, যেটা তোমার জন্য জরুরি, তোমার জন্য জরুরি। কারণ তুমি জানো না এই রমজানের পরে আগামী রমজান তুমি পাবে কিনা, এই রমজান হচ্ছে তোমার জীবনের শেষ রমজান হতে পারে, এই জন্য বেশি বেশি ইস্তেগফার করো। তিন নম্বরে হলো এ বান্দা, বেশি বেশি আল্লাহর কাছে জান্নাত চাও, জান্নাত। কারণ রমজান যখন শুরু হয়, রমজান শুরু হয়ে যাওয়ার সাথে সাথে প্রথম আসমান সহ জান্নাতের সমস্ত দরজাগুলো আল্লাহ খুলে দেয়। যখন রমজানের আগমন হয়, আল্লাহ তাআলা জান্নাতের প্রত্যেকটা দরজা খুলে দেয়। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, জান্নাতের দরজা যেমন খোলা হয়, এই আকাশের প্রতিটা দরজাও খোলা হয়ে যায়। এই জন্য হি বান্দা, আল্লাহর কাছে বেশি বেশি জান্নাত চাও, জান্নাত চাও। আর নবীজি অন্য হাদিসের মধ্যে বলেন, আল্লাহর কাছে যখন জান্নাত চাইবা, তো সর্বোচ্চ জান্নাত জান্নাতুল ফেরদাউস আল্লাহর কাছে কামনা করো। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আপনি আমাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। বেশি বেশি জান্নাত চাওয়া করবেন তো এই আমলগুলো ইনশাআল্লাহ। চার নাম্বার হলো উগলিকাত আবওয়াবুন নার। আল্লাহর নবী বলেন, রমজান শুরু হয়ে যাওয়ার সাথে সাথে জান্নাতের দরজা যেমন খোলা হয়, জাহান্নামের দরজাগুলো সব বন্ধ করে দেওয়া হয়, সব দরজা বন্ধ হয়। এই জন্য আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানাহ চাও, মুক্তি চাও, মুক্তি চাও, আল্লাহ জাহান্নাম থেকে যেন মুক্তি দেয়। এই চারটা কাজ তোমাদের উপরে জরুরি। বেশি বেশি কালিমা পড়ে, বেশি বেশি ইস্তেগফার পড়ে, বেশি বেশি করে জান্নাত চাওয়া, বেশি বেশি করে জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। কয়টা আমলের কথা বললেন, বলেন কয়টা আমল? এক নম্বরে কি পড়া? কালিমা পড়া, কালিমা বেশি বেশি কালিমা পড়া। দুই নম্বরে ইস্তেগফার বেশি বেশি করা। ইস্তেগফার কি? আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। আল্লাহ আমি আমার জিন্দগির গুনাহের উপরে শর্মিন্দা হয়ে তওবা করলাম, আপনি আমাকে মাফ করেন, কারণ আপনি গফুর, আপনি হচ্ছেন ক্ষমাশীল, আপনি রহিম, আপনি দয়াশীল, আমাকে ক্ষমা করেন, আমাকে দয়া করেন। এই কথাগুলো বেশি বেশি বলা। তিন নম্বরে জান্নাতুল ফেরদাউস চাওয়া, চাইবেন তো ইনশাআল্লাহ। চার নম্বরে জাহান্নাম থেকে পানাহ চাওয়া, আল্লাহ পাক যেন জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেয়। এই হলো আমল। এই রমজান মাস আসলে এই আমলগুলো করতে হবে।